Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে এ বাকেট ফিলার এটার উপর একটা প্যারাগ্রাফ। আমাকে একজন কমেন্টে বলল যে ভাইয়া বাকেট ফিলার এবং বাকেট ডিপার এটার উপরে প্যারাগ্রাফ শেয়ার করুন। সুতরাং তারই প্রেক্ষাপটে আজকে আমি তোমাদের সাথে এ বাকেট ফিলার এটার উপরে একটা প্যারাগ্রাফ শেয়ার করব। আচ্ছা, এখানে দেখো বলা হচ্ছে এভরিওয়ান হ্যাজ অ্যান ইনভিজিবল বাকেট, মানে প্রত্যেকেরই একটা ইনভিজিবল, শব্দ অর্থ হচ্ছে অদৃশ্য, প্রত্যেকেরই একটা অদৃশ্য বাকেট রয়েছে, দ্যাট যেটা হোল্ডস দেয়ার হ্যাপি থটস অ্যান্ড ফিলিংস, যে বাকেটটা তাদের যে হ্যাপি থটস মানে ভালো ভালো চিন্তাভাবনা এবং হ্যাপি ফিলিংস সুন্দর যে অনুভূতি এই জিনিসগুলো ধরে রেখেছে, এমন একটা অদৃশ্য বালতি প্রত্যেকেরই রয়েছে। হোয়েন আর বাকেট ইজ ফুল, যখন আমাদের বাকেটটা পূর্ণ থাকে উই ফিল হ্যাপি, আমরা তখন খুব সুখী অনুভব করি। বাট হোয়েন ইটস এমটি, কিন্তু যখন এটা শূন্য থাকে মানে খালি থাকে উই ফিল স্যাড, তখন আমরা দুঃখ অনুভব করি। এ পারসন একটা ব্যক্তি হু ফিলস আদার পিপলস বাকেট, যে অন্য মানুষের বাকেটটা পূরণ করতেছে কিভাবে, উইথ লাভ, তার ভালোবাসা দিয়ে, কাইন্ডনেস তার দয়া দিয়ে, অ্যান্ড পজিটিভ অ্যাকশনস এবং তার যে ইতিবাচক কাজ, ভালো ভালো কাজের মাধ্যমে যে অন্যের বাকেটটা পূরণ করতেছে তাকেই বলা হচ্ছে ইজ কল্ড আ বাকেট ফিলার, তাকেই বলা হচ্ছে একজন বাকেট ফিলার। হোয়েন উই মেক আদার্স ফিল স্পেশাল, যখন আমরা আমাদের কাজকর্মের মাধ্যমে অন্যদেরকে বিশেষ কোনো কিছু অনুভব করাতে পারি, মানে আমাদের কাজের মাধ্যমে কেউ যখন মানে ফিল স্পেশাল ভালো কিছু অনুভব করে, উই ফিল দার্স বাকেট, তখন আমরা মেইনলি তাদের যে বাকেট এটা পূরণ করি। বাকেট ফিলিং ডাজেন্ট কস্ট অ্যানি মানি, এবং বাকেট ফিলিং এই যে বাকেট পূরণ এখানে কোনো টাকা পয়সার খরচ হয় না, অ্যান্ড ইটস ইজি টু ডু, এবং এই কাজটা খুবই সহজ। কীভাবে সহজ, উই ক্যান ফিল বাকেটস, আমরা বাকেটটা পূরণ করতে পারি মানে অন্যের বাকেট পূরণ করতে পারি কিভাবে, বাই সেইং নাইস থিংস, সুন্দর সুন্দর কথা বলে, বাই ডুইং গুড ডিডস, ভালো ভালো কাজ করার মাধ্যমে, অ্যান্ড ইভেন স্মাইলিং, এমনকি একটা হাসি দিয়েও আমরা অন্যের বাকেটটা পূরণ করতে পারি। হোয়েন উই ফিল সামওয়ানস বাকেট, যখন আমরা এভাবে কারোর বাকেটটা পূরণ করি উই ফিল হ্যাপি টু, তখন আমরাও মানে অন্যের বাকেট পূরণ করার মাধ্যমে আমরাও সুখী অনুভব করি। বিং আ বাকেট ফিলার মেক্স আর হোমস, স্কুলস অ্যান্ড কমিউনিটিস বেটার প্লেসেস। আর সেখানে বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে বিং আ বাকেট ফিলার, মানে যিনি বাকেটটা পূরণ করছে বা যিনি বাকেটটা পূরণ করবে সে যেখানেই থাকুক না কেন, মেক্স আর হোমস, সে যদি বাসায় থাকে, স্কুলস স্কুলে থাকে, ইভেন সে যদি কমিউনিটিস সমাজে বা মানে পরিবার বা সমাজে যেখানেই সে থাকুক না কেন, সেই জায়গাকে তার ভালো ভালো কাজ কথার মাধ্যমে সেই জায়গাকে সে বেটার প্লেস তৈরি করবে। ঠিক আছে, মানে একজন বাকেট ফিলার সে তার বাড়ি, স্কুল, ইভেন কমিউনিটিস, সে যেখানেই থাকুক না কেন সেই জায়গাকে তার কাজের মাধ্যমে সে বেটার প্লেস মানে ভালো জায়গা হিসেবে তৈরি করবে। উই শুড ট্রাই টু বি বাকেট ফিলার্স এভরিডে, এবং আমাদের উচিত সবসময় মানে প্রতিদিন বাকেট ফিলার হওয়ার চেষ্টা করা, অ্যান্ড অলওয়েজ আস্ক আওয়ার সেলভস, এবং সর্বদাই আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত বা প্রশ্ন করতে হবে, কি প্রশ্ন, যে ডিড আই ফিল সামওয়ানস বাকেট টুডে, যে আজকে কি আমি কারোর বাকেট পূরণ করেছি। এই প্রশ্নটা আমাদের দিন শেষে করতে হবে, যে আমরা কি আজকে কাউকে উপকার করেছি, কারোর সাথে ভালো ব্যবহার করেছি, এই প্রশ্ন করলেই আমরা একজন বাকেট ফিলার হতে পারবো। ইভেন আমাদের যদি কোথাও কোনো ভুল থাকে দিন শেষে সেটা আমাদের বুঝতে হবে, ইভেন পরবর্তীতে সেই ভুলটা যেন না হয় সেভাবে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে।